নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগতম। হাওড়া বেলিলিয়াস রোডে রবিবার মহরমে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যেখানে পাথর ঘরে নিক্ষেপ করা হয়েছিল এবং স্টোনটি মোবাইল থেকে ভিডিও তৈরিতে ফেলে দেওয়া হয়েছিল। পরিস্থিতি অতিক্রম করতে পুলিশ শীঘ্রই সাফল্য অর্জন করে, যার কারণে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি আহত হতে শুরু করে। এজন্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্য আহ্বায়ক আলী আফজাল চাঁদ তীব্র নিন্দা জানিয়েছিলেন এবং যারা এই জঘন্য অভিনেতাদের সাথে জড়িত ছিলেন তারা শাস্তির তদন্তের দাবি করেছেন। জেলা কমিটির এবং রাজ্য আহ্বায়ক এই ঘটনার শিকারদের সাথে সাক্ষাৎ করবেন। মানুষের বিশ্বাস নেই, যারা এই গন্ডগোল করছে, যারা ইট পাথর ছুড়ছে, যারা এখানে টার্মিনাল কথাবার্তা বলছে, তাদেরকে পুলিশ সম্মানের সাথে নিয়ে যাচ্ছে। আর যাদের ঘর ভাঙছে, যাদের ঘরের উপরে ঢিল ছুড়ছে, যাদের মায়ের ঘর হাত তুলছে, যাদের বাবাকে মারছে, তাদেরকে পুলিশ ডান্ডা মেরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। অন্তত 50টা লোক আমাদের এলাকার ইনজোর হয়েছেন, 50টার উপরে মানুষ ইনজোর হয়েছেন। কেন, আমাদের ভুল কি? আমি আলী আফজাল চাঁদ, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে পশ্চিম বাংলার রাজ্য কনভেনার। মহরমের দিনে বেলিয়াস রোডে তাজিয়ার শোভাযাত্রাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তীব্র নিন্দা জানাচ্ছে। কারণ এই করোনা লকডাউন পরিস্থিতির মধ্যে তাজিয়া বার যাতে না হয় বা কোনো শোভাযাত্রা যাতে না বেরোয়, সে ব্যাপারে সকলের কাছে আমরা অনুরোধ করেছিলাম। তথাপি কিছু ব্যক্তি অতি উৎসাহিত হয়ে যে তাজিয়া বার করেছিল, কিন্তু তারা ডিস্টেন্স মেনটেন না করেই তাজিয়া বার করেছিল এবং একটা বেলিয়াসের উত্তেজনার সৃষ্টি হয়। সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে একটা দাঙ্গার পরিস্থিতি হয়। যাই হোক, সেই পরিস্থিতি হয়নি, কিন্তু ওখানকার পরিস্থিতি থমথমে হয়ে আছে। তাই হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি যাতে বজায় থাকে, বেলিয়াস রোডে হাওড়া টিকে পাড়ায় সমগ্র হাওড়া জেলায় যাতে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকে, হিন্দু মুসলমান ঐক্য বজায় থাকে, সেই ব্যাপারে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে খুব শীঘ্রই ওই জেলার কমিটির জেলা কনভেনার সহ কমিটির লোকেরা ওখানে যাবে এবং সেখানে মুসলমানদের কাছেও আমরা যাব এবং হিন্দুদের কাছেও যাব, যাতে উভয়ের শান্তি বজায় থাকে। সাথে সাথে আমরা পুলিশ প্রশাসনকে বলছি যে দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হোক, কিন্তু নির্দোষ কোনো ব্যক্তিকে কোনোভাবেই যেন গ্রেপ্তার না করা হয়, সেই ব্যাপারে আমরা পুলিশকে সজাগভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছি। কোনো নিরীহ ব্যক্তি যেন এক্ষেত্রে দোষী হিসাবে তাকে জেলে না যায় বা কোনো কারণে অকারণে তাদেরকে যেন জেলে পড়া না হয়, সে হিন্দু হোক মুসলমান হোক নিরীহ ব্যক্তির যেন কোনো রকম সাজা না হয়, সেই ব্যাপারে পুলিশের এবং সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ।